লকডাউন চার, 200টি নন এসি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, কবে থেকে চলবে জেনে নিন। তো গাইস, ইতিমধ্যে রেলের তরফ থেকে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে নন এসি 200টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। তো কবে কোথায় থেকে চালানো হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যেই প্যাসেঞ্জার ট্রেন চালানো নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। 1 জুন থেকে আরও 200টি নন এসি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেলওয়ে। লকডাউন চার শুরু হওয়ার আগেই থেকেই 15 জোড়া এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই পরিষেবা চলছে এখন, 1 জুন থেকে চলবে আরও 200টি প্যাসেঞ্জার ট্রেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে 200টি প্যাসেঞ্জার ট্রেন চালু করা হবে, তার টিকিট বুকিং কবে থেকে শুরু হবে তা আগামীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী। এদিকে গত কয়েকদিনের রেকর্ড টাকার টিকিট বিক্রি করা হয়েছে রেলের। প্রথম 15 জোড়া ট্রেন চালানোর টিকিট বুকিং শুরু হতেই 1600 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে রেলের। যদিও ট্রেনে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেই কম সংখ্যক যাত্রী নেওয়া হচ্ছে, মাস্ক, আরোগ্য সেতু অ্যাপ সহ একাধিক নিয়ম মেনে ট্রেন চালানো হচ্ছে। দেশের বড় বড় শহরের মধ্যে চালানো হচ্ছে এই ট্রেন। দিল্লি থেকে মুম্বাই, দিল্লি থেকে হাওড়া, দিল্লি থেকে হায়দ্রাবাদ, দিল্লি থেকে গুয়াহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলছে এই ট্রেন। তো গাইস, এখনকার মতো আপডেট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।